এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, তোকে দেখাতে হবে যে এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইনস, যে স্ট্রেট লাইনটা কি করছে না, হুইচ জয়েন দ্য এক্সট্রিমিটিস অফ এ পেয়ার অফ কনজুগেট ডায়ামিটার। কনজুগেট ডায়ামিটার মানে কি রে? কনজুগেট ডায়ামিটার মানে কি? কনজুগেট ডায়ামিটার কথাটার মানে কি? জিওমেট্রি এইচএসে পড়েছিস, পড়ে এসেছিস সব। কনজুগেট ডায়ামিটার সেটা কি তাও জানিস না? অনুবন্ধী ব্যাস, আমাদের এখানে এই ইলিপসটার ডায়ামিটারের একটা প্রান্ত বিন্দু, একটা এক্সট্রিমিটি ক্যাপিটাল পি ধরছি, যার কোঅর্ডিনেট হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা। এরই আর একটা অনুবন্ধী ব্যাস এখানে এঁকেছি, কনজুগেট ডায়ামিটার, এবং সেই ডায়ামিটারটার আর একটা এক্সট্রিমিটিস হচ্ছে ক্যাপিটাল কিউ। এবার এখানে বার করতে হবে যেটা, যে সো দ্যাট দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন হুইচ জয়েন দ্য এক্সট্রিমিটিস অফ এ পেয়ার অফ কনজুগেট ডায়ামিটার। তাহলে এটা এবং এটা একটা পেয়ার অফ কনজুগেট ডায়ামিটার, যাদের দুটো এক্সট্রিমিটিস হচ্ছে পি আর কিউ। এবার বলছে সেই স্ট্রেট লাইনটার এনভেলপ বার করতে হবে, যে স্ট্রেট লাইনটা কি করছে না, এই দুটো কনজুগেট ডায়ামিটারের প্রান্ত বিন্দুকে জয়েন করছে। তার মানে ছবিতে, ছবিটা আঁকো আগে, যেমন আঁকছি এই যে পিকিউ, এই পিকিউ লাইনটার এনভেলপ বার করতে হবে, যেটা দেখাতে হবে অ্যানাদার অফ অ্যান ইলিপস ইজ এ সিমিলার ইলিপস। তাহলে কিভাবে বার করা যাবে? এখানে এই ধরনের প্রবলেম করানো হয়েছে, এক সেকশন বি এর একের যে অঙ্কগুলো এক একটা, বা দুয়ের অঙ্কগুলো এক বা দুয়ের টাইপের অঙ্ক, এখানে সেকশন বি এর এক বা দুয়ের যে অঙ্কগুলো ছিল সেই এক বা দুয়ের টাইপের অঙ্ক, এটা কিভাবে করব বল? আমাকে এখানে প্রথমে আগে পি কিউটার সমীকরণ বার করতে হবে ছবিতে। ছবিটা নিশ্চয়ই বোঝা গেছে, তাহলে ছবিতে এই পি কিউটার ইকুয়েশন কিভাবে বার করব মুন্সি বল? এর পি কিউটার ইকুয়েশন কিভাবে বার করা যাবে? পিকিউ লাইনটা বার করতে না পারলে তো আর এর আর কি এনভেলপ বার করবি? আগে তো পিকিউ লাইনটা বার করতে হবে। তাহলে এর ইকুয়েশন কিভাবে বার করব বল? কিরে, কে বলতে পারবি পিকিউ লাইনটার ইকুয়েশন কিভাবে বার করা যাবে?
ঘুরে নিয়ে কিউটার কোঅর্ডিনেটটা বার করতে হবে এখানে। থেমে যা বাবা, থেমে যা। কিউটার কোঅর্ডিনেট মুন্সি বল, এখানে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? ছবিতে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত লিখবো? খুব মজা বল। -a cos θ -b sin θ। অর্পিতা কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে রে? a sin θ b cos θ। আচ্ছা, অনেকগুলো উত্তর পেলাম। a sin θ একটা পেলাম, b cos θ পেলাম, আর ইয়ে কি বলি রে মুন্সি, -a cos θ বললি, -b sin θ বললি। আচ্ছা, এবার কাকে ধরবো? পরমেশ কি বলছিস? পরমেশ কি বলছিস? -a cos θ আর কত? b sin θ এটা বলছিস নাকি? আর কে কি বলবি? কিউ এর কোঅর্ডিনেট কত হবে আর কে কে বলবি? এখানে পি পয়েন্ট, এটা যদি থিটা অ্যাঙ্গেল না থাকতো, এটা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থাকতো, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে হলে এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ হতো। সাপোজ পি এর কোঅর্ডিনেট যদি 1, 2 হতো, তাহলে কিউ এর কোঅর্ডিনেট হতো মাইনাস, তোর এইখানেতে তোর সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু অবস্থিত, তার মানে এক্স কোয়াড্রেন্টটা মাইনাস হয়ে যেত। এবার অ্যাঙ্গেল যেহেতু থিটা দিয়ে দেওয়া আছে এখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তোকে কিউ পয়েন্টের কোয়াড্রেন্ট বার করতে গেলে কি করতে হবে, একটা কোয়াড্রেন্ট থেকে আরেকটা কোয়াড্রেন্টে যাওয়া মানে তোকে 90 ডিগ্রি অ্যাড করতে হবে। তার মানে এই থিটার সাথেও 90 অ্যাড করতে হবে, এর সাথেও 90 ডিগ্রি অ্যাড করতে হবে। লেখ ছবিতে কিউ পাস, কিউ এর পাশে কোয়াড্রেন্ট লেখ, a cos 90 ডিগ্রি +θ কমা b sin 90 ডিগ্রি +θ। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে, a cos 90 ডিগ্রি -θ মানে কত কিরে? a cos 90 ডিগ্রি -θ মানে কত? -a sin θ হবে, আর এটা হবে b cos θ। তাহলে এবার দেখো ছবিটাতে কোঅর্ডিনেটটা লিখে রাখো সমান দিয়ে পাশে কোন এক জায়গায়, এইখানটার পাশে সমান দিয়ে লিখে রাখো কিউ ব্র্যাকেটে -a sin θ b cos θ। আচ্ছা, আশা করি বোঝা গেছে, ছবিটা বোঝা গেছে, কি করতে হবে সেটাও বোঝা গেছে। তাহলে আমরা দেখো কিভাবে করছি। এইটাই বোঝার আছে, একটা কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট থেকে যখনই এই কোয়াড্রেন্টে যাব, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে যখনই সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, তখন সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি যোগ হবে এটার সাথে। এটা থেকে আবার এটার সাথে যখন যাব, এই কোয়াড্রেন্টে যে মানটা ছিল তার সাথে আবার 90 ডিগ্রি অ্যাড হবে, চেঞ্জ যখন হবে একটা কোয়াড্রেন্ট থেকে আরেকটা কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলে। তাহলে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে পি আর কিউটা ধরে নিচ্ছি পেয়ার অফ কনজুগেট ডায়ামিটার অফ দ্য ইলিপস x² / a² +y² / b² = 1। তাহলে এইভাবে লেখো যে লেট পি অ্যান্ড কিউ আর দ্য অফ এ পেয়ার অফ কনজুগেট
of a pair of conjugate diameters. P and Q are the extremities of a pair of conjugate diameters of the ellipse. Ellipse समीकरण टाके हमरा लिखी of the ellipse x square by a square plus y square by b square समान one. अच्छा ताहले हमरा सेकेंड तो देखो थोड़े नीचे let the coordinate of capital P is. Let the coordinate of capital P is. তাহলে p এর কোঅর্ডিনেটটা a cos theta, b sin theta হলো ধরে নিলাম আমরা এবার লিখছি এখান থেকে then coordinate of q is then coordinate of capital q is then coordinate of capital q is তাহলে দেখো এখান থেকে বলতে পারবো আমরা a cos 90 degree plus theta কমা দাও b sin 90 degree plus theta টোটালটাকে একটা বড় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভরে দেবে সমান হয়ে যাবে কত না মাইনাস এ সাইন থিটা কমা বি কস থিটা আচ্ছা এবার দেখো তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে যে পি এর কোঅর্ডিনেট পেয়ে গেছো কিউ এর কোঅর্ডিনেট এখানে পেয়ে গেছো পি কিউ লাইনের সমীকরণও পেয়ে যাবে তাহলে নাও দা ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন পি কিউ of the straight line PQ is acha tale dekho PQ straight line er somikaron amra ki likhte parbo na ekhan theke likhchi dekho y minus b sin theta thik ache by korchi x minus a cos theta soman dan dikta koto likhbo বলো ডান দিকটাকে লেখা যাবে বি সাইন থিটা মাইনাস বি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা বাই তলাটা হয়ে যাবে দেখো এ কস থিটা মাইনাস এ কস 90 ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে যেটা করবে x minus a cos theta দিয়ে যদি এটাকে গুণ করে দাও or y minus b sin theta সমান এটা হবে তো pq লাইনে সমীকরণটি আসবে তো কি গো আচ্ছা y minus b sin theta x minus a cos theta into এবার দেখো এটাকে যদি করে নিতে চাও b sin theta minus b sin 90 minus theta এটাকে যদি এই অবস্থায় রেখে ইয়ে করো করতে পারো বিটা কমন নিতে পারো ঠিক আছে এখানে বি বাই এ এটা বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ কস থিটা আর এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লাগাতে পারো আর এটা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লাগাতে পারো ঠিক আছে আর না হলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মানটা বসিয়েও করতে পারো যাই হোক যেটা সুবিধা হবে করো দিয়ে এখান থেকে তোমরা ফর্মুলা লাগিয়েই করো ঠিক আছে তোমরা এই জিনিসটা ফর্মুলা লাগিয়েই করো দিয়ে দেখো কত আসছে বলবে এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা লাগাও কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লাগিয়ে বলো জিনিসটা কত আসছে তারপর বলবো এসছে ফর্মুলা লাগিয়ে করে কত এসছে বলো উপরটা দেখো একটা মাইনাস আসবে উপরটা হবে তাহলে মাইনাস টু ইন্টু কস অফ 90 ডিগ্রি প্লাস টু থিটা বাই টু আর সাইন থিটা মাইনাস এটা করলে 45 ডিগ্রি আচ্ছা বাই তলায় আসবে বি বাই এটা এখানে লিখে নিয়েছি প্রথমেই তলাটা কত আসছে বলো টু সাইন 90 ডিগ্রি প্লাস টু থিটা বাই টু ইন্টু সাইন 45 ডিগ্রি দেখো এরকম আসছে কিনা আচ্ছা তাহলে এখান থেকে যেটা করবো দেখো
or ay a দিয়ে গুণ করে দিচ্ছি ay minus ab sin theta সমান x minus a cos theta হলো into b হলো into এখানে দেখো 2 a 2 cancel হয়ে যাচ্ছে আচ্ছা sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি cancel হয়ে যাচ্ছে আর এইটা তোমার আসছে কত বলো না cos of 90 ডিগ্রি প্লাস 2 theta বাই 2 ডিভাইডেড বাই sin of 90 ডিগ্রি প্লাস 2 theta বাই 2 এরকম আসছে কিনা দেখবে একটু আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখো কত পেয়ে যাচ্ছি বলো দেখি আচ্ছা এখান থেকে দেখো তাহলে আসছে ওর এটা দিয়ে যদি এটাকে গুণ করে দাও তাহলে কত আসবে না এটা হয়ে যাচ্ছে দেখো এ বি সাইন থিটা মাইনাস এ ওয়াই ঠিক আছে এ বি সাইন থিটা মাইনাস এ ওয়াই ইন্টু সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 সমান bx minus ab cos theta total টা ইনটু cos of 90 ডিগ্রি প্লাস 2 theta বাই 2 এরকম আসছে দেখো বোধ হয় আচ্ছা এবার কি করবে এখান থেকে এবার কি করবে বলো এরকম পাচ্ছ বোধ হয় ক্যালকুলেশন ঠিক আছে তো এখান অবধি যতটা করা হলো আচ্ছা এবার দেখো আচ্ছা এবারে এবি দিয়ে যদি ভাগ করে দাও জিনিসটাকে তাহলে কিরম কি পাবে আচ্ছা এবি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা আসছে দেখো অর সাইন থিটা মাইনাস ওয়াই বাই বি আচ্ছা ইন্টু সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 সমান এক্স বাই এ মাইনাস কস থিটা কস অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 এরকম বোধ হয় আসছে দেখবে আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে অর এক্স বাই এ কস অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 আর এখান থেকে আসছে প্লাস ওয়াই বাই বি সাইন অফ 90 ডিগ্রি প্লাস 2 থিটা বাই 2 এটাকে এদিকে নিয়ে গেলাম সমান ডান দিকটা বলো তো কত হবে সেক্ষেত্রে এই ডান দিকটা বলো ক্যালকুলেশন করে কত আসছে বলো এদিকটা কত আসছে একবারে ক্যালকুলেশন করে বলো একবারে ক্যালকুলেশন করে বলবে এদিকটা কত আসছে দেখো এটাকে লিখে নিতে পারো 45 ডিগ্রি প্লাস থিটা তার মানে ডান দিকটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো ডান দিকটা অ্যাকচুয়ালি হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন অফ 45 ডিগ্রি প্লাস থিটা আর
এইটা ওই দিকে যাচ্ছে, তার মানে কত হচ্ছে বলো? প্লাস কস থিটা ইনটু কস 45 ডিগ্রি প্লাস থিটা, এরকম আসছে কি? দেখো তো, সাইন থিটা সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, আর কস থিটা কস 45 ডিগ্রি প্লাস থিটা, সমান দিয়ে বলো কত লিখবো এটাকে? কস পাই বাই 4 মানে 1/√2। এটাকে তোমরা 1 নাম্বার নাম দাও। এবার এখানে থিটাটা হচ্ছে প্যারামিটার। এবার এই পিকিউ স্ট্রেট লাইনটার এনভেলপ বার করবো। তাহলে এবার লিখছি, দেখো যে নাও উই হ্যাভ টু ফাইন্ড, নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন 1। উই হ্যাভ টু ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন 1। আচ্ছা, তাহলে তার জন্য আমরা করবো যেটা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা, বোথ সাইডস অফ 1 লিখবে, অফ 1 উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে দেখা যাক কি আসে উই গেট। তাহলে দেখো, থিটার রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে বলো এটাকে কত লিখবো? মাইনাস এক্স বাই এ কসটা দেখো সাইন হয়ে যাবে, সাইন এটা হয়ে যাবে দেখো 45 ডিগ্রি প্লাস থিটা হলো, প্লাস আর কি লিখবো বলো? না, প্লাস ওয়াই বাই বি ইনটু কস অফ 45 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকাল টু 0। দেখো তো এরকম আসবে কিনা বলো তো। এটাকে একটা নাম্বারিং করে দাও, এটাকে মনে করো 2 নাম্বার নাম দাও। এবার তোমাকে থিটা প্যারামিটারটাকে এখানে এলিমিনেট করতে হবে। তাহলে থিটা প্যারামিটার কিভাবে এলিমিনেট করা যায়? আচ্ছা, তোমরা 1 আর 2টাকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দাও। এখানে 1 নাম্বারটা আর 2 নাম্বারটাকে দেখো, লেখো নাও এলিমিনেটিং থিটা ফ্রম, এলিমিনেটিং দ্য প্যারামিটার লিখবে, এলিমিনেটিং দ্য প্যারামিটার থিটা ফ্রম 1 অ্যান্ড 2। ঠিক আছে, থিটা প্যারামিটারটাকে 1 আর 2 থেকে এলিমিনেশন করছি। তাহলে এটা হবে দেখো x² / a² কমন যাবে, এটা পড়ে থাকবে কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা হলো, প্লাস y² / b² ইনটু বলো কত লিখবো? না, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা 1 হয়ে যাবে, বুঝতেই পারছো, সমান ডান দিকটা আসবে দেখো হাফ। তার মানে দেখো এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ x² / a² প্লাস y² / b² সমান হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে পরের লাইনে কি লিখবো বলো? এখান থেকে পরের লাইনে দ্যাট ইজ, বা এটাকেও এইভাবেও রেখে দিতে পারো, পরের লাইনে অর x/a তার হোল স্কোয়ার প্লাস y/b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু হাফ পেয়ে যাচ্ছ দেখো। বা এই দুইটাকে এখানে তলাতে ইয়ে করে নিতেও পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি, এটা একটা ইলিপসের সমীকরণ হবে তো? কি গো, তাহলে এইটা লিখে নেবে যে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ অ্যান্ড ইট রিপ্রেজেন্টস এ সিমিলার ইলিপস। তাহলে দেখো এখানে প্রবলেমটা আমাদের, ইট রিপ্রেজেন্টস এ সিমিলার ইলিপস কমপ্লিট হলো দেখো।